নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, চলে এসেছি পায়রার লফটে। সকাল থেকে এখন অবধি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মেন ফ্যাক্ট হলো এটাই। দেখুন, আবার রোদ বেরিয়েছে, কোনো ঠিক নেই বৃষ্টি। কিন্তু পায়রাগুলোকে সুস্থ রাখতে হবে। দুই একটা পায়রা ভিজেছিল বৃষ্টির মধ্যে, হয়তো তাদের মল্টিং চলবে। এবং লফটের মধ্যে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিছু পায়রা না, কিছু কিছু ঘটনা ঘটেছে। দু তিন দিনের গ্যাপের মধ্যে পায়রার ঘরের মধ্যে অনেক কিছু জিনিস ঘটে গেছে, যেগুলো আপনাদের দেখানো হয়নি। ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন, যেহেতু আপনার কাছে আপডেটগুলো দেওয়া হয়। তো সেটাই হচ্ছে আমার কাছে মেন ফ্যাক্ট, আপনার কাছে ভিডিওর মাধ্যমে শক করাবো। ভিডিওটা আজকে স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা একদম বুঝতে পারবেন না। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা হার্টের ভিডিও, ব্লগ ভিডিও, লভ ভিজিট ভিডিও, সেলফ ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও আসতেই থাকে, ভিডিওর কোনো শেষ নেই। তো এখন চলে এসেছি পায়রার লফটে, লফটে এন্ট্রি করি এবং জিনিসগুলো আপনার কাছে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি। আসুন তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করে। সর্বপ্রথম এখন পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রের মধ্যে গম নিয়ে নিয়েছি, ছপার ঝপ টপার টপ একদম কাজগুলো সেরে ফেলতে হবে পায়রাগুলোকে ডাকিয়ে। এই বাচ্চাটা আপনার কাছে শক করেছি, তুরিবাজ, ঠিক আছে? তুরিবাজের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। আয় 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 আয়, চলে এসছে পায়রাগুলো এক এক করে আসছে, ওই যে উড়ে উড়ে, ঠিক আছে? এইখানে যেখানে পায়রাগুলো দেখছেন, ঠিক আছে, পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটা বাচ্চা, তুরিবাজের বাচ্চা, ঠিক আছে? ঘর থেকে বেরিয়ে গেছে, ঘর থেকে ছাড়া পেয়ে গেছে, হালকা পাতলা উঠতে পারে। এই যে তুরিবাজের বাচ্চাটা আপনার কাছে শক করালাম, তুরিবাজের বাচ্চাটা আজকে আমি খেয়াল করে দেখলাম জিরো পর, ঠিক আছে? এক পরও কিন্তু এখনো হয়নি। দেখলাম এই যে পিছনে দেখছেন এই জায়গাটা, এই জায়গাটা এসে বসেছিল, উঠতে পারে হালকা ফুলকা। যখনই নিচে নামার চেষ্টা করলো, তখনই দেখলাম একটা ভল্ট মারলো, মানে ভাঁজ মারলো। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি। আশা করছি পায়রার বাচ্চাটা খুবই তাড়াতাড়ি খেলা ধরে যাবে, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো, ওকে? যদি খেলা ধরে যায় প্রপারলিভাবে খেলা দেখিয়ে দেবো আপনাদের কাছে। এবং এখন আপনাদের কাছে আরেকটা জিনিসও দেখাবো, অনেক কিছু জিনিস দেখানোর আছে। পাচ্ছেন সব পায়রাগুলো চলে এসেছে। আমি এখানে একটা কাজ করেছি, আমার যে লাল পায়রাটা দেখছেন, লাল বর্ডারের পায়রা, লাল আবলুক, এবং যে ঝুটি আবলুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঝুটি আবলুকটা এখানে রয়েছে, ঝুটি আবলুকের সাথে কালকে আমি পেয়ারিং করা বা জোড়া দেওয়া বসিয়েছিলাম, ঠিক আছে? এখানে এই পায়রাটা পুরো একদম গরম হয়ে রয়েছে, দেখুন। এই দেখুন, ঝুটি আবলুকের সাথে আমি এই লাল আবলুক পায়রাটা জোড়া বসিয়েছিলাম কালকে রাতে, ঠিক আছে? জোড়া হয়নি, এখন সেন্স আসতে লেট হবে। আর যেহেতু আমার কাছে গম শেষ হয়ে গেছিল, তো আমি কিন্তু 5 কিলো গম নিয়ে চলে এসেছিলাম গতকাল, ঠিক আছে? 5 কিলোর মধ্যে আর গম কিছুটা পরিমাণে বেঁচে আছে, যেহেতু ঘরে বাচ্চা রয়েছে। পায়রাগুলো খিদের কিন্তু পরিমাণও বেড়ে গেছে, ঠিক আছে? পায়রাগুলো নিজে খাবে, বাচ্চাগুলোকে খাওয়াবে, আবার কিছু পায়রা ডিমও দিয়ে দিয়েছে, আপনার কাছে দেখাইছিল, আবার ডিম থেকে বাচ্চা ফুটেও গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 5 কিলো গমের মধ্যে এইটুকু গম এখন বেঁচে আছে, ঠিক আছে? এখানে 1.5 কিলো গম হবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ভাবুন কীরকম পরিমাণে এরা খাবার খায়। আমার সবুজ পায়রা, মেছুয়া পায়রা সবাই চলে এসছে। আর একটা জিনিস আপনাদের কাছে শখ করিয়ে দিই, লফটের ভেতরে ঢুকে, লফটের ভেতরে এন্ট্রি করা যাক, আপনাদের কিছু জিনিসগুলো দেখিয়ে দিই, যেটা না দেখালেই নয়। খুবই সুন্দর, ভালো, মানে আমি এক্সপেক্ট করতে পারিনি এরকম ঘটনা ঘটবে। একবারে অনেক পায়রা ডিম দিয়ে দিয়েছে, আপনারা দেখাই, চলুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ঘরের সর্বপ্রথম এখানে একটা ডিম দেখতে পাবেন। এই ঘরটা কার বলুন তো? এই ঘরটা হচ্ছে চিন্টু আর চিন্টুর বউ। চিন্টুর বউ এই দুপুরবেলায় আজকে ডিম দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে। তো গাইস, চিন্টুর বউ ফাইনালি ডিম দিয়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে বসে রয়েছে, খাওয়া দাওয়া করে এখন। আর নতুন পায়রা চিন্টুর বউ ডিম দিয়ে দিল ফাইনালি। তারই নিচে এখানে লাল মুশকি আর সবুজ ঝুটি নড়ে যে পেয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এর নিচে কিন্তু দুটো ডিম আছে, এরা কিন্তু গতকাল ডিম দিয়ে দিয়েছে, ঠিক আছে? পরশুদিন একটা দিয়েছিল আর গতকাল একটা ডিম দিয়েছিল, ঠিক আছে? লাল মুশকি মাটিটা এখন ডিমের মধ্যে বসে, এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা, সে যে বাচ্চাটা দেখিয়েছিলাম আপনাদের, বাচ্চাটা এই যে এই পরিমাণে বড় হয়েছে, ঠিক আছে? আস্তে 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 বড় হচ্ছে, দেখুন। এটা আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, একে যেহেতু এর বাবা মা কম খাওয়ায়, ভিটামিন এবং প্রোটিনের অভাবে বাচ্চাটা কিন্তু গ্রোথ কিন্তু আস্তে আস্তে হচ্ছে, এতটা পরিমাণে বড় হয়েছে। বাচ্চাটাকে আমি বাইরে ছেড়ে দিই এখন, ঠিক আছে? ঘরে থেকে তো কোনো লাভ নেই, তো বাইরের দিকে ছেড়ে দেওয়াই বেটার মনে করছি। বাইরের দিকে ছেড়ে দিলাম, দেখি ওদিকে যাও, ঠিক আছে? এই যে বাচ্চাটার অবস্থা দেখুন, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, একে এখন ফিডিং করাবো আমি কিছুক্ষণ পরে। এদিকে দুটো ঘর হয়ে গেল পরপর, আবার এদিকে চলে আসলে দেখতে পারবেন এই পায়রাটাও কিছুক্ষণ আগে ডিম দিয়েছে, তুরিবাজের পেয়ারটা, ঠিক আছে? আবার ডিম দিয়ে দিয়েছে, এই যে দেখুন, ঠিক আছে? পুরো এই যে নিচে ডিম হয়েছে, হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন হালকা পাতলা, আবার ডিম দিয়ে দিয়েছে। এইদিকে আপনারা দেখছেন এই মেছুয়া যে পেয়ারটা রয়েছে, মেছুয়ার কিন্তু বাচ্চা ফুটে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, মেছুয়ার বাচ্চা কিন্তু ফুটে গেছে, দুটো ডিমই পুরো একদম
ফার্টেল হয়ে বাইরে বেরিয়ে এসে বাচ্চা পুষ্টিকর পুরো একদম, ঠিক আছে। আমি অধিকাংশ সময় দেখি মেছুয়া পায়রাটা যেটা রয়েছে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম এক টাইমে প্রথম দিকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির সব থেকে ভালো ডিম বাচ্চা করে, কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করালে তো সমস্যা হয়ে যাবে, তখন একেও আমি রেস্ট দেবো এবার, ঠিক আছে। এই লাস্ট হচ্ছে এই পেয়ার দিয়ে ডিম বাচ্চা করবো, তারপর পেয়ার ভেঙে দিয়ে আলাদা করে দেবো, যাতে এরা একটু সীমিত সময়ের জন্য টাইম পায়, পরে জাস্ট আমি তাহলে ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে আমার সুবিধা হবে। যে কটা ডিম দিয়েছিল বাড়িতে আসার পরে মেছুয়া পায়রার জোড়াটা পুরোপুরি প্রত্যেকটা পায়রা থেকে ডিম ফাটেল হয়ে বাচ্চা বেরিয়ে এসেছিল, সব থেকে মেন ফ্যাক্টর হলো ওটাই, একটা ডিম থেকে বাচ্চা মিস হয়নি যে বাইরে বেরোতে পারেনি এরকম তা নয়। আর এদেরই বাচ্চা যেগুলো আমি বিক্রি করে দিয়েছি পাঁচ পিস, মানে এদের বাচ্চা দুখানা ছিল, পাঁচ পিস বাচ্চার মধ্যে দুখানা বাচ্চা এদেরই ছিল, ঠিক আছে। এদের বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, যখন বড় হবে তাহলে আমি দিয়ে দিতে পারবো, ওকে। ঘরের ভেতরে এই যে এই যে এই পায়রাটার কথাই বলছিলাম, এই পায়রাটা হচ্ছে তুরিবাজ, এর হচ্ছে বাবা মা, ওকে। দেখতে পাচ্ছেন এই পায়রাটা আজকে ভাঁজ মারছিল ওই যে ওইখান থেকে নামার সময়, ঠিক আছে, ভাঁজ মারছিল, তখনই দেখে বুঝে গেছি একদম খুব তাড়াতাড়ি খেলা ধরে যাবে পায়রাটাকে। এই যে দেখুন হালকা পাতলা উঠতে পারে, ঠিক আছে, উড়ে বসে এরকম ভাবে। তো এদিকে আপনারা দেখছেন এখন এই যে এই বাচ্চাটা দেখছেন আমার শাক সবুজ এবং সবুজ পায়রার বাচ্চা, এই বাচ্চাটাকে এখন ঘরে বার করে দিই, ঠিক আছে, ঘর থেকে বাইরে বার করে দিই, দেখুন কিরকম বাচ্চা হয়েছে, ঠিক আছে। বাচ্চাটা শক করে দিচ্ছি আপনাদের কাছে, বাচ্চাটার কালারটা দেখুন মেছুয়া কালার হয়েছে, ঠিক আছে, লাস্টের দুই লাস্টের পরটা বাদে তিনটে পর সাদা হয়েছে, ঠিক আছে, দোবাস টাইপের। দেখুন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে, দেখুন মুশকি কালারের মধ্যে। তো বাচ্চাটাকে বাইরে এখন ছেড়ে দিই, ওকে। তো এদিকে একটা বাচ্চা হয়ে গেল, এই যে এখানে দেখছেন আমার পায়রার দুখানা বাচ্চা কিন্তু আরও ঘর থেকে বেরিয়েছে, ঠিক আছে। এই বাচ্চাটাকে দেখুন আপনারা উঠতে পারে, এ প্রপারলি উঠতে পারে এবং এ হেভি চতুর, প্রচণ্ড চতুর পায়রা, দেখুন কালো সবুজের মতন গেট আপ উঠেছে। আর এই যে এই বাচ্চাটা দেখছেন আবলুক বাচ্চা, ঠিক আছে, এর পায়ে কিন্তু লোম হয়েছে, আপনারা দেখুন খেয়াল করুন এর পায়ে কিন্তু লোম আছে, দেখতে পাচ্ছেন। আপনার কাছে সব করিয়ে দিচ্ছি, সেটা যেহেতু এখনো উড়া শেখেনি খুব একটা, তোকে এখন ঘর থেকে যেভাবে বার করেছিলাম ঘরের মধ্যে আবার ঢুকিয়েও দিলাম এই বাচ্চাটাকে, ওকে। সফটের সমস্ত আপডেটগুলো আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যা যা রয়েছে ঘরের মধ্যে, এবং আশা করছি আগামী দিনগুলো আরও সুন্দর সুন্দর পায়রা এবং পায়রার সাথে পায়রা ডিম বাচ্চা করাতে পারবো, ভিডিওর মাধ্যমে আপনার কাছে সব করাতে পারবো। এবং ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে একটা সেল ভিডিও এসেছে, চাইলে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, কিছু পায়রা সেল করে দেওয়া হবে একটু কম লো প্রাইসের মধ্যে, ওকে। ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পায়রা সব করে দিয়েছি ওখানে, চাইলে আপনারা ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন। এবং থেমে থেমে যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা একটু পায়রাদের দেখে শুনে রাখবেন, পায়রা যেখানে পুষছেন ওই যে চারিদিকটা যখন বৃষ্টি হবে একটু ঢেকে রাখবেন, তাহলে ভিতরে জল ঢুকবে না, পায়রা ঠান্ডাও লাগবে না। সাথে আপনারা যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে রাখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।